ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন আপনি জানতে চেয়েছেন জিন সম্পর্কে, যে প্রত্যেক মানুষের সঙ্গে নাকি জিন থাকে, তো এ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন আপনি। পবিত্র কোরআনের মধ্যে সূরা জুখরুফ আয়াত নম্বর 36, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যে ব্যক্তি করুণাময়কে স্মরণ করা থেকে বিরত থাকে তার জন্য আমি একটি শয়তানকে নিযুক্ত করে দিই, অতঃপর সে তার সঙ্গী হয়ে যায়। এখানে কারিন শব্দ এসেছে, তো কারিন সে জিনটার নাম কারিন। প্রত্যেক মানুষের সাথে যেমন ফেরেস্তা থাকেন তেমনি জিনও থাকে, যাকে কারিন বলা হয়। এর কাজ মানুষকে ভুল পথে পরিচালনা করা। অবশ্য মুমিনের নিকট ইমানি শক্তি থাকায় এই কারিন তার কোনো ক্ষতি করতে পারে না। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে শয়তান থেকে মুক্ত, বরং প্রতিটি ব্যক্তির সাথে আল্লাহ তাআলা একজন শয়তানকে নিযুক্ত করে দিয়েছেন, জিনকে নিযুক্ত করে দেওয়া হয়েছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার সাথেও আছে, তবে মহান আল্লাহ আমাকে তার উপর বিশেষ ক্ষমতা দিয়েছেন, তাই সে আমার অনুগত বাধ্য হয়ে গেছে, অতএব সে আমাকে ভালো ছাড়া কখনো খারাপ কাজের পরামর্শ দেয় না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2814। ওই কারিন জিনটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সঙ্গে থাকে, তাই সে তার সঙ্গে চলা ফেরা, ওঠা বসা, কথাবার্তা ও কাজকর্ম এবং তার বন্ধু শত্রুদের খুব ভালোভাবেই জানে। যখন কোনো মানুষ দুর্ঘটনায় মারা যায় কিংবা আত্মহত্যা করে, তখন বা তার পরে ওই কারিন জিন যে তার জীবনের সঙ্গী ছিল, সে তার রূপ ধারণ করে তার আত্মীয়দের কাছে যায় এবং তার আত্মীয়রা তাকে মৃত ব্যক্তির ভূত বলে মনে করে। আসলে সে ভূত নয়, সে তার সঙ্গী কারিন জিন, ভূত বলে কিছুই নেই। মানুষ যেভাবে মৃত্যুবরণ করুক না কেন, তার আত্মা সলেহ বা সৎ ব্যক্তির হলে ইলিয়েনে কিংবা বৎকার ও অসৎ ব্যক্তির হলে সিজিনে থাকে।